প্রতীক পাওয়ার পর প্রার্থীদের অনেকেই দিনরাত গণসংযোগ চালাচ্ছেন, এ বিষয়ে জানতে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী সমসাজু। সাজু, রাজশাহীতে আজ গণসংযোগ কেমন দেখছেন? সাগর, প্রতীক পাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী যে ছয়টি আসন আছে এবং এই ছয়টি আসনে যে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা দিন রাত মাঠ চষে বেড়াচ্ছে, এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে তারা প্রতিদিন সকাল 8টার মধ্যেই তারা নির্বাচনী প্রচারণা নেমে পড়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী তারা দুপুরের পর থেকে মাইকিংও করছে বিভিন্ন এলাকায়। তবে আজকে আপনাকে বলে রেখে, আজকে এখন পর্যন্ত রাজশাহী যে ছটি আসনে 40 জন প্রার্থী আছে তারা কেউ প্রচারণায় নামেনি, কারণ আজকে এখানে প্রধান নির্বাচন কমিশনার এসেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সার্কিট হাউসে, আমার ঠিক পিছনে যে সার্কিট হাউসে হল রুম সেখানে এই মাত্র সভা শুরু হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা হয়েছেন এবং ছয়টি আসনে যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী তারা সবাই এখানে যোগ দিয়েছেন। তো মূলত এই যে সিইসির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকেই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি এখানে বর্ণনা করবেন, সেই অনুযায়ী এই প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে কী দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা তারা শুনে সেই অনুযায়ী তারা মাঠে গিয়ে সেটা বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কয়েকজন প্রার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার এই প্রার্থীদের সাথে বৈঠক, দেড় ঘন্টার একটি বৈঠক, সেই বৈঠক শেষে তিনি 11:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমি, সেখানে তিনি বিভাগীয় পর্যায়ের একটি মিটিং করবেন। সেই মিটিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর সঙ্গে তিনি এই রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সাগর, রাজশাহী থেকে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।